হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ত্রিকোণমেত্রির সলিউশন নিয়ে আলোচনা করছি প্রুফ দ্যাট টেন ইনভার্স ওয়ান বাই টু অর্থাৎ অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান বাই টু দ্বিতীয় ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়ান বাই থ্রি ইকুয়ালস টু বাই ফোর আমাদেরকে প্রুফ করতে হবে অঙ্কটা দেখে আশা করি বুঝতে পারছো বা আইডিয়া করতে পারছো যে অঙ্কটা কোন টপিকের হতে পারে ইনভার্স সার্কুলার ফাংশন ত্রিকোণমেত্রীর অঙ্ক এটা টেন ইনভার্স ওয়ান বাই টু প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি

চলো শুরু করছি লেফট হ্যান্ড সাইড ধরে করবো রাইট হ্যান্ড সাইড প্রুফ করবো টেন ইনভার্স ওয়ান বাই টু প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থ্রি দ্যাট ইকলস টু ফর্মুলা বসিয়ে দিই ডিরেক্ট টেন ইনভার্স এক্স কত এখানে ওয়ান বাই টু ওয়াই কত এখানে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান মাইনাস এক্স ওয়াই ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি দ্যাট ইকলস টু টেন ইনভার্স লশাগো করতে পারি লশাগু করলে কি হচ্ছে সিক্স থ্রি প্লাস টু নিচে লসাগু করলে কি হচ্ছে সেম সিক্স সিক্স মাইনাস ওয়ান দ্যাট ইকলস টু টেন ইনভার্স থ্রি প্লাস টু ফাইভ বাই সিক্স নিচের পার্টে উপরে তুললে উল্টে যাবে সিক্স বাই সিক্স মাইনাস ওয়ান ফাইভ কেটে যাচ্ছে টেন ইনভার্স ওয়ান ওয়ান টেন কত ডিগ্রির ভ্যালু টেন বাই বাই ফোর ফাইভ ওয়াই মানে হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন কোস টেন কোড সেক কোসে ছটার ক্ষেত্রেই অ্যাঙ্গেল রয়েছে জিরো থেকে নাইন্টি ডিগ্রি অবধি জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি প্রত্যেকটা মান মুখস্ত থাকতে হবে ভালো আইডিয়া হচ্ছে যদি মুখস্ত না থাকে সাইন কোসের মানটা মুখস্ত করতে হবে বাকিগুলো চলে আসবে আশা করি ত্রিকুণু মেত্রী এতগুলো অঙ্ক করার পর এতদিনে বুঝতে পেরে গেছ যে সাইন কোসের মানটা জানলে অন্য কোনো মানগুলো কি করে বার করবো অন্যগুলোর সাথে সাইন কোসের কি রিলেশন টেন ইনভার্স টেন আমরা কাটতে পারি তাহলে বাই টু রাইট সাইড হলে গিয়ে বলে দেওয়া থাকবে না কোন টপিক থেকে কোন অঙ্কটা এসেছে ত্রিকোণ মেত্রী থেকে আসবে এটা জানবে কিন্তু কোন টপিক থেকে এসেছে সেটা জানা থাকবে না যদি প্র্যাকটিস করো ভালোভাবে প্র্যাকটিস করা থাকে ফর্মুলাগুলো জানো তাহলে টপিকের দরকার পড়বে না এমনি অঙ্ক সলভ করতে পারবে ত্রিকোণ যা ভিডিও রয়েছে ভালোভাবে দেখলে ত্রিকোণমিতি সম্বন্ধে ভালোভাবে আইডিয়া হয়ে যাবে ফর্মুলাগুলো ভালোভাবে মনে রাখতে পারলে অনেক অঙ্ক সলভ করতে পারবে থ্যাংক ইউ